কমপ্লেক্সটা কিন্তু খুব সুন্দর। সবচেয়ে ভালো তো এই জায়গাতে এত সুন্দর বাগান মতো হয়ে আছে। মৌমিতা, মৌমিতা পাইন হয়ে গেল তোমার আজকে থেকে নাম। দেখলে যে রাজেশেরও হয়েছে, গলা ব্যথা হচ্ছে, জর্জর মতো ম্যাজ ম্যাজানি একটা ভাব। ও তো ওষুধ খেয়েই নিয়েছে, এই সমস্ত এখন চলছে। হবে না কেন, দেখো বাইরের ওয়েদারটা কিরকম হয়ে রয়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30, মানে কিছু রোদের কোনো ইয়ে নেই, কেমন মেঘলা মেঘলা মনে হচ্ছে, এক্ষুনি বলে বৃষ্টি নামবে। আর ওইদিকে কালকে আমার শাশুড়ি মা ফোন করে বললো দেওঘরে এত হাওয়া দিয়েছে, এত হাওয়া দিয়ে মানে বসন্তের যে হাওয়াটা, মানে মনে হচ্ছে যে শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে। আমাদের দেওঘরের বাড়িতে গাছপালা তো প্রচুর, মানে প্রচণ্ড হাওয়া দিয়েছে, সব পাতা ঝরে যাচ্ছে, মানে উঠোন ফুটোন একদম মানে পাতায় ভর্তি হয়ে যাচ্ছে। ওয়েদার খুব বাজে, এখনো আমাদের শুধু একটাই টেনশন যে লুককে তো সুস্থ রাখতেই হবে, সাথে আমাদেরও নিজেদেরও সুস্থ রাখতে হবে। তা নাহলে ওর সাথে দেখো মানে আমরা সুস্থ থেকে ওকে এই যে স্কুলে নিয়ে যাওয়া, তারপর বাড়িতে এসে আমি যদি অসুস্থ হয়ে পড়ি, ওর এই এই সময় যে খাওয়া দাওয়াগুলো কিভাবে কি সামলাবো না সামলাবো সব কিছুর ব্যাপারই থাকে। আর এই দুজন মানে রাজেশও ওষুধ খেয়ে রয়েছে, আমিও ওষুধ খেয়ে রয়েছি, মানে এখন শুধু ঠাকুরকে ডাকছি রূপের যেন কোনো রকম অসুবিধা না হয়। মানে ওয়েদার এত বাজে, এত বাজে কি বলবো। আর রূপের পরীক্ষা বরাবরের মতো রূপ এসে বলছে ভালো হচ্ছে, জানি না এখন কি পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট কি বলবে সেটা দেখা যাবে সে পরে, এখন তার চিন্তা করে লাভ নেই। আজকে সকালবেলা খুব একটা রান্না ঝামেলা নেই, আমার ওইদিকে এডিটিং এর কাজ ফাজগুলো ছিল, সেই কাজগুলো সেরে আমি দেখলাম যে কালি আলু সেদ্ধ বসিয়েছে, কারণ সকালবেলা আমি বলেছি একটু আলু পরোটা করে দেবো রূপকে, এখন দুদিন ওর পরীক্ষা নেই, তো আলু পরোটা হালকা করে দেবো, মানে হালকা তেলে ইয়ে হবে, ব্রেকফাস্টটাও একটু জমে যাবে। আর রান্নাবান্না ঝামেলা আমি খুব একটা নেই, কারণ একটা ইনভিটেশন আছে, মানে যেতেই হবে ওখানে আর কি, তো 1.5-2 ঘন্টার জন্য হয়তো দুপুরবেলা একটু বেরোবো, বেরিয়ে ইনভিটেশনটা যাবো, সেই জন্য রান্নাবান্না বাড়িতে খুব একটা করবো না, অনেক করে বলেছে, কোথায় যাবো সেটা পরে বলছি। তো চলো সবাইকে মানে সবাই সুস্থ থাকো এই ওয়েদারে, এটাই বলবো। আর সকল পরীক্ষার্থীদের আবারও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোভাবে পরীক্ষা দাও, এক মাস কিন্তু লড়াই করে চলতে হবে, সুস্থ থাকো সবাই। এখানে আমাদের কিন্তু আলুটা সেদ্ধ করে নেওয়া হয়েছে আলু পরোটার জন্য, এর মধ্যে আমাদের কালী দিদি কি কি মেলাচ্ছে সেটা দেখা যাক। লেবুর রস দেবে, হ্যাঁ একটু লেবুর রস দেবো, আবার চাট মশলা দেব, চাট মশলা দেবে, নুন দেব, হ্যাঁ হালকা করে একটু ভাজা জিরে দেব, জিরে ভাজা গুঁড়ো দেবে, আর কি দেবে? লেবুর রস আর ধনে পাতা টনে পাতা দেবে নাকি খালি? হ্যাঁ ধনে পাতা দিব, তাহলে অন্য হয়ে যাবে, অন্য রকম হয়ে যাবে তাই না? তো আজকে তো আমাদের বেশি রান্না বান্না কিছু ঝামেলা নেই, আলু পরোটাই করো কিন্তু জমিয়ে করো। আজকে গৃহপ্রবেশ রয়েছে, তো মানে সেই জন্য অনেক করে বলেছেন এবং বাড়িতে এসে বলে গেছেন, যার জন্য যেতেই হবে ওটাতে, যেহেতু রূপের পরীক্ষা এখন নেই দুদিন ধরে, তো সেই জন্য ভাবলাম রূপকে নিয়েই যাবো। আর সত্যি কথা বলতে আমার এই ওষুধপালাগুলোর জন্য শরীর এত আজকে খারাপ লাগছে, মানে আমি পাচ্ছি না ইয়ে করতে, কিন্তু রাজেশ বারবার বলছেন উনি মানে একজন বয়স্ক মানুষ বাড়িতে এসে এভাবে নেমন্তন্ন করে গেছে, একটু না গেলে হয় না, তো ওই দেখে মানে খুব দূরে নয়, হয়তো 20-25 মিনিট যা লাগবে যেতে। আর আমরা বলেই দিয়েছিলাম স্যারকে যে স্যার আমরা কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, আমরা লুককে না নিয়ে যাওয়ার কথাই বলেছিলাম, তো উনি বললেন যে কিচ্ছু হবে না, মানে দুপুরের টাইমে তো ও খাবেই, তো ওখানেই আসুক, সেই জন্যই এখন রেডি হয়ে বেরোবো। আর ওনাদের জন্য একটা বিছানার চাদর নেওয়া হয়েছে, গৃহপ্রবেশে মানে বিছানার চাদর এমন একটা জিনিস যে ওটা অনেক হলেও অসুবিধা হয় না,
অনেক চিন্তা ভাবনা করে কি দেবো ইয়ে করে, তো একটা চাদরই নিয়ে নেওয়া আছে। এখন আমাদের ড্রাইভার ভাই আসলেই আমরা একটু করে বেরিয়ে পড়বো। চাদর রংটা কিন্তু তোমার সালোয়ারের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, আমার এই যে এই কালারের চাদরটা নেওয়া হয়েছে। হুম, এখন আর খুলে দেখালাম না, কারণ ওটা টাইট গোল্ডেন ইয়েলো। হ্যাঁ, টাইট করে বাঁধা টাধা রয়েছে। আর স্যারের বয়স হলে কি হবে, মানে উনি বেশ মানে নিজেকে এখনো ফিটফাট রেখেছে। মানে এর আগে তো আমি বলেছি যে রূপে সায়েন্সের স্যার যিনি, ওনার অনেক বয়স আর কি কত যেন 85 প্লাস, কিন্তু ওনাকে দেখলে বোঝাই যায় না, মানে সেই জায়গায় বলছো আমরা অনেক অনেক বেশি ইয়ে দুর্বল আর কি। মানে আজকে যে আমি কিভাবে যাচ্ছি, আমার সত্যি মানে ওই ইয়ে হরমোনালি যে ওষুধগুলো থাকে না, ওগুলোতে এক এক দিন এমন শরীর খারাপ লাগতে থাকে, এমন শরীর খারাপ লাগতে থাকে, তার মধ্যে একটা জর্জর মতো ব্যাপার থেকেই যাচ্ছে ওয়েদারের জন্য। দমদমের নতুন ব্রিজটা চালু হয়ে গেছে, সুন্দর করেছে কিন্তু। দুপাশে দুটো ফুটপাত মতো আছে যাওয়ার জন্য, লোকজন হেঁটে আসছে যাচ্ছে। আমি আজকে প্রথম মানে এই ব্রিজে চললাম, কত বছর বলো তো আটকা ছিল, আড়াই তিন বছর আমাদের কি দুর্ভোগ চলেছে। ভালোই হয়েছে, আর এইটুকু ব্রিজ করতে আড়াই বছর লেগে গেল। এই ব্রিজটাতে তো রাজেশ অনেকবারই যাতায়াত তো হয়েই গেছে আর কি। আমি এই প্রথম মানে উঠলাম ইয়েতে, মানে কত দিন ধরে আমাদের যে ভোগান্তি চলেছে এই ব্রিজের জন্য কি বলবো। মানে এত ঘুরে যেতে হতো, এত ঘুরে যেতে হতো। নাগের বাজার যেতে গেলে আমাদেরকে যেটা আমার বাড়ি থেকে নাগের বাজারের ডিস্টেন্স হচ্ছে মানে 5-7 মিনিট অটো করে গেলে সেটা আমাদের আধা ঘন্টার উপর টাইম লেগে যেত। যাই হোক, ফাইনালি এটা যে হয়ে গেছে। আর সবচেয়ে বড় রূপের পরীক্ষার আগেই নাকি এইচএস এর আগে ইয়ে হলো, ওপেন হলো বোধহয়, এইচএস এর দিনকে ওপেন হলো। তো ওপেন হয়ে গেছে, তাতে অনেকেরই সুবিধা হবে, বিশেষ করে তো এই যে স্টুডেন্টরা যারা যাতায়াত করবে আর কি, তাদের অনেকটাই সুবিধা হবে। কমপ্লেক্সটা কিন্তু খুব সুন্দর, সবচেয়ে ভালো তো এই জায়গাতে এত সুন্দর বাগান মতো হয়ে আছে। আর রাজেশ দেখো, এই যে এই 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 ব্যাপারটা আমার খুব ভালো লাগছে, এই যে এই রাস্তাটা যে উঠে গেছে না, তাই না? ওটা ওই ইয়ে ড্রাইভ টাইপের দিদিদের এরকম আছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাঙ্গালোরের কথা বলছো না? এই হ্যাঁ, আর দেখো বিল্ডিংটা অনেক বড়, থাকতেই পারবো না। তো আমরা এখনো যদিও খুঁজে পাইনি, এত বড় জায়গা জুড়ে ইয়ে আর কি কমপ্লেক্সটা, আমরা এখনো খুঁজে পাইনি। দেখা যাক কোন দিকে আছে, সেদিকে যাবো। আমরা যেখানে গাড়ি পার্ক করেছিলাম সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবার কোথায় রাখা হবে বোঝা যাচ্ছে না। ধূপ গিয়ে ওখানে সিকিউরিটিকে জিজ্ঞেস করে আসলো, তারপরে কখন থেকে আমরা ঘুরেই যাচ্ছি। পেলি সন্ধান কোন দিকে? ডেকোরেশনটা সুন্দর করেছে বাইরে, উপর থেকে একটা মিনি পার্কই লাগছে বটে। আমাকে দিয়ে দাও।
পাইনের সঙ্গে মৌমিতা, মৌমিতা পাইন হয়ে গেল তোমার আজকে থেকে নাম, এই যে পাইন। এত অপূর্ব রান্না ছিল আজকে, আর তার মধ্যে এই যে একটা তুলসী গাছ আছে এখানে, কিছু হয়তো কিছু একটা আছে হয়তো টাইপের প্রসাদ রয়েছে, এটা একটা কিছু রয়েছে, প্রদীপ প্রদীপ দিয়ে সুন্দর করে সাজানো, আর পিছনে পাইন গাছ, খুব ভালো লাগলো আজকে। এই উত্তরীয়গুলো দিয়েছে একটা রূপকে পড়িয়েছেন স্যার, মানে পড়িয়ে দিয়েছেন, আর একটা ওই যে রাজেশেরটা রূপের হাতে, এই উত্তর মানে প্রত্যেককেই পড়াচ্ছিল না রে। অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো লেগেছে, মানে খুব সুন্দর লেগেছে, মেয়েরা আর কি মানে স্যারের মেয়েরা যারা ছিলেন প্রত্যেকটা মেয়ের মাথায় এরকম ফুল লাগিয়ে দিচ্ছে সুন্দরভাবে, ছেলেদেরকে স্যার নিজে হাতে উত্তরীয় পড়াচ্ছেন, এগুলো মানে কি বলবো, খুব খুব একটা আলাদা রকম ইয়ে লাগলো, ভালো লেগেছে। আর তো রাধাকৃষ্ণ পুজো হয়েছে সেটা তো দেখতেই পেলে, সব মিলিয়ে বেশ একটা গোছানো একটা আয়োজন মনে হচ্ছিল দেখে, খুব ভালো লেগেছে। আর স্যার ভীষণ খুশি হয়েছেন যে ছাত্র ছাত্রীরা যাচ্ছেন বলে, এত খুশি হয়েছে তাই না রাজেশ, বারবার করে বলছে যে তোমরা এসছো বলে, মানে স্যার আসলে নিজে সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকতেই ভালোবাসে, আর ছাত্র ছাত্রীদের একটা কথাই বলে যে পড়াশোনা ছাড়া এখন আর কিচ্ছু চিন্তা করবে না, আনসোশাল হয়ে যাও, শুধু বাবা মাকে চিনবে আর কাউকে চিনতে হবে না, এই হচ্ছে ওনার বক্তব্য, মানে উনি এতটাই পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসে। তো খুব খুব খুশি হয়েছে, বার বার করে এসে বলে যাচ্ছে যে আমি যে কি খুশি হয়েছে কি বলবো। তো যাই হোক, এত বার করে উনি বলে গেছেন আমাদেরকে, ফোন করেছেন, বাড়িতেও এসছেন, কার্ড প্রথম কার্ড তো পাঠিয়েছে মোবাইলে, তারপর বাড়িতে এসেও বলে গেছে, তো সেই মান রক্ষা করাটা অবশ্যই আমাদের দরকার ছিল। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর মানে কি বলবো, তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, এই ভালোবাসাটা তোমরা দিয়েই যেও, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও, টাটা।